আজকেই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে আপনি ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির সমস্ত ডাউটের সমাধান পাবেন, তাও আবার বাংলাতে। ব্যাস আপনার প্রশ্নটার ফটো তুলুন, ওটাকে ক্রপ করুন, আর তখনই ভিডিওতে এটার সমাধান পান। আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য ডাউটনাট বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। বলছি ইউ আর গিভেন সেভারেল আইডেন্টিক্যাল রেজিস্ট্যান্স, ইচ অফ ভ্যালু কত? আর ইকোয়ালস টু 10 ওহম, ওকে, অ্যান্ড ইচ ক্যাপাবল অফ ক্যারি ম্যাক্সিমাম কারেন্ট 1 অ্যাম্পিয়ার, রাইট? সো ইট ইজ রিকোয়ার্ড টু মেক এ সুইটেবল কম্বিনেশন অফ দিস অবটেন এ রেজিস্ট্যান্স 5 ওহম হুইচ ক্যান ক্যারি এ কারেন্ট 4 অ্যাম্পিয়ার। ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ রেজিস্ট্যান্স অফ টাইপ আর, মানে সেম টাইপের, দ্যাট উইল বি রিকোয়ার্ড, ওকে। তাহলে মিনিমাম কী নাম্বার কতগুলো আমাদের রেজিস্ট্যান্স লাগবে, রাইট? তো এখানে যে আমাদের যে কী কম্বিনেশান ইউজ করবো আমরা, সেটা আপনারা যদি দেখেন তো কোশ্চেনটা ভালো করলে এখানে দুটো ক্লু থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের কী কম্বিনেশান লাগবে। ফার্স্ট ক্লু কী, যে ইচ রেজিস্ট্যান্স থেকে ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্সের থেকে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কম। তো আমরা কী জানি, যদি আমরা সিরিজ ইউজ করি সিরিজের ক্ষেত্রে কিন্তু ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্সের থেকে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বেশি হয়। তো এক্ষেত্রে কী বলতে পারি আমরা, যে আমাদের এটা প্যারাল করতে হবে, কারণ কি ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স থেকে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কম। সেকেন্ড ক্লু কী দিয়ে আছে আমাদের কাছে, এখানে বলছে আমাদের কারেন্ট ক্যারি করতে পারে 1 অ্যাম্পিয়ার এবং লাগবে আমাদের কত, 4 অ্যাম্পিয়ার। তো সিরিজের ক্ষেত্রে কী হয়, সিরিজের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে সেম আমাদের কারেন্ট ফ্লো করতে থাকে। যদি আমি 100টা রেজিস্ট্যান্স পরপর অ্যাড করি না কেন, তো 100টার মধ্যে দিয়ে কিন্তু আমাদের 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। কিন্তু আমাদের যেহেতু কারেন্ট বেশি লাগবে, তাহলে আমাদের কী কম্বিনেশন থাকবে, প্যারালাল কম্বিনেশন, রাইট? তাহলে আমাদের কী প্যারালাল কম্বিনেশন লাগবে, কতগুলো রোয়ের, 4 রো। তাহলে প্রত্যেকটা লাইন থেকে কতগুলো, প্রত্যেকটা আমাদের যে রো থাকবে প্রত্যেক রো থেকে আমাদের কী হবে, আমাদের 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে, রাইট? 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার, অ্যান্ড হিয়ার ইট উইল বি 1 অ্যাম্পিয়ার, অ্যান্ড আনাদার 1 রো, অ্যান্ড দেয়ার উইল বি 1 অ্যাম্পিয়ার, রাইট? তো 4টে 1 অ্যাম্পিয়ার যখন আমাদের মিল হবে কোনো একটা প্রান্তে, তখন আমরা কী পাবো, তখন আমরা পেয়ে যাবো আমাদের যে 4 অ্যাম্পিয়ার, রাইট? সো তাহলে আমরা যদি দেখি এখানে, তাহলে 4টে আমাদের কী যোগ করতে হবে, আমাদের প্যারালালি যোগ করতে হবে, রাইট? সো যদি আমরা 4টে যদি আমরা প্যারালাল অ্যাড করি, তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি দেখুন, এখান থেকে আমরা বলতে পারি এটাই, যে অত ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস, তাহলে কত হবে, আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস হবে আমাদের R/4। আর কি, আর হচ্ছে রেজিস্ট্যান্স অফ ইচ লাইন, ওকে। তাহলে এখানে আর ইকুয়ালস টু রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স অফ ইচ লাইন। লাইন মানে কি, এটা হচ্ছে আমাদের লাইন 1, এটা হচ্ছে আমাদের লাইন 2, এটা 1, এটা 2, এটা 3, এবং এটা হচ্ছে 4 লাইন, ওকে। এগুলোকে আমরা লাইন ধরে নিয়েছি। তাহলে এখান থেকে কী বলতে পারি দেখুন, যে কোশ্চেনে বলেছে কি, যে R/4, কোশ্চেন বলছে যে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা আমরা পেয়েছি, এটা ভ্যালু কত বলেছে কোশ্চেনে, বলছে আমাদের 5 ওহম, রাইট? তো R/4 ইকুয়ালস টু, কোশ্চেনে বলছে আমাদের 5 ওহম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 5। তাহলে আর ইকুয়ালস টু কত, আর ইকুয়ালস টু হচ্ছে আমাদের 5 × 4 মানে 20 ওহম, রাইট? তার মানে আমরা কী বোঝা যাচ্ছে এখান থেকে, যে প্রত্যেকটা লাইন আছে যে রেজিস্ট্যান্স, সেই লাইনে কত কতগুলো কত আমাদের ওহম থাকবে, 20 ওহম, কিন্তু বলেছে আর আর এর ভ্যালু কত, 10। তাহলে আমরা এখান থেকে কী বুঝতে পারছি, যে আমাদের যে লাইন আছে, তাহলে প্রত্যেক লাইন যদি আমি 10 করে যদি দুটো অ্যাড করি সিরিজে, তাহলে এখান থেকে কী পাবো, পেয়ে যাবো 10 ওহম + 10 ওহম ইকুয়াল 20 ওহম, রাইট? তো এরকম যদি আমি 4টে লাইনে 20 করে অ্যাড করি, তাহলে কী পাবো, পেয়ে যাবো আমরা আমাদের কারেন্ট 4 অ্যাম্পিয়ার, রাইট? তাহলে এখানে দেখছি কি, যে প্রত্যেকটা আমাদের লাইনে কত করে আমাদের রেজিস্ট্যান্স আছে, দুটো করে, ওকে, এবং কতগুলো আমাদের লাইন আছে, তাই তো? তাহলে আমরা কিন্তু কী বলতে, অতএব টোটাল নাম্বার অফ রেজিস্ট্যান্স রিকোয়ার্ড ইকুয়ালস টু
তাহলে ফোর লাইন্স অ্যান্ড ইচ লাইন্স দে আর টু রেজিস্ট্যান্স দ্যাট ইজ ইকুয়ালস টু এইট। তাহলে আমাদের অ্যান্সার কি, আমাদের অ্যান্সার হচ্ছে যে এইট, মানে আমাদের আটটা রেজিস্ট্যান্স লাগবে আর টাইপের, রাইট?